হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। শীতের এই সময়ে বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, আর এসব সবজি দিয়ে চাইলেই তৈরি করা যায় দারুণ সব রেসিপি। আজকে আমি তৈরি করব শীতের সবজি নতুন আলু এবং মটরশুঁটি দিয়ে তেমনই একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে ডিম কারি। চলুন দেখে নিই। ডিম কারি তৈরির জন্য আমি এখানে 5টা সেদ্ধ ডিম নিয়েছি, এবং ডিমটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে ডিমের খোসাটা দ্রুত খুলে আসে এবং কোনো রকম ফেটে না যায় ডিমটা। এখন আমি ডিমের উপরের অংশ থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা যদি একটু লবণ দিয়ে সেদ্ধ করা হয়, এবং সেদ্ধ করার সময় ঘড়ি ধরে ঠিক 15 মিনিট ডিম সেদ্ধ করলে ডিমের ভেতরেরটা খুব সফট থাকবে এবং ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হবে। সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি একটু দাগ টেনে কেটে নিচ্ছি। প্রতিটা ডিমে আমি 4টা করে দাগ কেটে নেব, যাতে করে মশলাটা ডিমের ভেতরে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি এটাকে সরাসরি ভাজতে চলে যাব। এর জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এতে করে ডিম ভাজার সময় ছিটবে না। একটু নেড়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু উল্টে পাল্টে 2-3 মিনিটের মতো ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানে এবং একই তেলে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা বাদামি বর্ণের করে ভেজে নিব। যখনই এরকম লাইট ব্রাউন কালার হবে, তখন আমি এতে দিয়ে দিব 1.5 চা চামচ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। দিয়ে 2 মিনিটের মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং সাথে করে নিচ্ছি। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও সমস্ত মশলাটা একসাথে নেড়ে নিচ্ছি। নেড়ে দিয়ে এবার 3-4 মিনিটের মতো মশলাটা আমি রান্না করে নিব বা কষিয়ে নিব। এরকম যখন তেল উপরে উঠে আসবে, তখন আবারও পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে এখন দিয়ে দিব 200 গ্রাম আলু। আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, এটা নতুন আলু ব্যবহার করেছি আমি। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এবার আলু এবং কাঁচামরিচ মশলার সাথে ঢেকে 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পর যখন তেল এরকম উপরে উঠে আসবে এবং আলুর মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না, খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিব মটরশুঁটি 1 কাপের মতো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দিলাম 1 কাপ। এখন আলু এবং মটরশুঁটি একসাথে মিক্সড করে নিচ্ছি। আবারও সব কিছু মিক্সড করে নিয়ে এখন এই সবজিগুলোকে আমি ঢেকে রান্না করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যায়। এবার ঢাকনা তুলে আমি দেখছি পানি একেবারেই শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব। আমি যেহেতু একটু ঝোল রাখবো, তাই দিয়ে দিলাম 1 কাপ পানি। খুব ভালোভাবে সব কিছু নেড়ে দিয়ে এখন এটাকে ঢেকে দিব বয়েল হওয়া পর্যন্ত। ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে। যখন এরকম বলক উঠে আসবে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আবারও নেড়ে সব কিছু একসাথে নেড়ে এখন ঢেকে রান্না করব সবজিগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আলু সেদ্ধ যেহেতু হয়ে গিয়েছে, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে মজাদার একটি ডিম কারি, উইন্টার স্পেশাল ডিম কারি। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।